তো এর পরবর্তীতে আমরা যদি যাই, সেক্ষেত্রে দেখবেন আপনি 22 নাম্বারটা মনে রাখবেন একদম যত্ন সহকারে, জাস্টিস অফ পিস সংক্রান্ত বিষয়, এবং 25 নাম্বারটা যে কারা তার অফিসিয়াল ক্ষমতা বলে জাস্টিস অফ পিস হন। তাই 22 এবং 25 খুবই গুরুত্বপূর্ণ। আর এই 25-এর ক্ষেত্রে শুধু একটা জিনিস মনে রাখবেন, মেট্রোপলিটন এলাকার যত প্রকার ম্যাজিস্ট্রেট তারা সব জায়গারই তার এলাকার মধ্যে জাস্টিস অফ পিস, কিন্তু জেলা শহরে শুধু সিজিএম যিনি আছেন উনি জাস্টিস অফ পিস, বাকি যারা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আছেন ওনারা জাস্টিস অফ পিস না। তাই এই দুটা সেকশন একটু মনে রাখবেন। আর 28 নাম্বারটাও আপনারা তো অলরেডি মুখস্থ থাকারই কথা, যে আসলে প্যানাল কোডের যে অপরাধ এগুলো বিচার কে করবে, অন্য আইনের যে অপরাধ এগুলো বিচার কে করবে। তো এখানে তিনটা আদালতে কথা বলা আছে, এটা একটু মনে রাখবেন, যে হাইকোর্ট ডিভিশন, দায়রা এবং ম্যাজিস্ট্রেট আদালত, এই জিনিসটা মনে রাখবেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে 29-এর B, এই ক্ষেত্রে তিনটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে। এটার সাথে আমরা বলেছিলাম 299 নাম্বার সেকশনটা একটু দেখবেন, এখানে বয়সটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে 15 বছর, এবং এই যে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড অপরাধের শাস্তি হবে এই রকম ব্যতীত বাকি ক্ষেত্রে বিচার করবে সিজিএম, অথবা সরকার যদি কি করে স্পেশাল কোনো ট্রাইব্যুনাল গঠন করে বা স্পেশাল কোনো কাউকে দায়িত্ব দেয় তাহলে সেখানে হবে। তার মানে 29-এর B-টা আপনি বুঝতেই পারতেছেন আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর 29-এর C, এখানে স্পেশাল যদি ক্ষমতা দেয় এটার সাথে 33-এর, এটা একসাথে মিলিয়ে পড়বেন। তাই বিয়ার একটা 29-এর C এর সাথে 33-এর মিলিয়ে রাখবেন, যে এখানে সরকার চাইলে স্পেশাল ক্ষমতা দিতে পারে, যে মৃত্যুদণ্ড ব্যতীত যাবতীয় সকল প্রকারের বিচার সিজিএম করতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারে। এখন এই যদি 29-এর C এ তাকে ক্ষমতায়িত করা হয়, 33-এর A বলতেছে নর্মালি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত শাস্তি দিতে পারে, তাহলে তার আর 2 বছর সে শাস্তিটা বেশি দিতে পারে, 7 বছর পর্যন্ত। তাই 29-এর C আর 33-এর A একসাথেই মিলিয়ে পড়বেন। 31, সেটা বুঝারও কিছু নেই, যে হাইকোর্ট যে কোনো প্রকার কি করতে পারে, শাস্তি দিতে পারে, সেশন জজ যে কোনো প্রকার দিতে পারে, শুধু মৃত্যুদণ্ড দিতে হলে কনফার্মেশনের প্রয়োজন হবে। আর 32 নাম্বারটা আপনারা একবার দেখে নেবেন, যে ম্যাজিস্ট্রেট কি কি শাস্তিগুলা দিতে পারে, অর্থাৎ 5 বছরের জেল, 3 বছরের জেল, 2 বছরের জেল, এগুলোর সাথে যে আরো 10,000, 5,000 টাকা জরিমানা আছে সেইটা একটু মনে রাখবেন। তাই 32 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আর 33-এ শুধু মনে রাখবেন, যে ম্যাজিস্ট্রেট কি করবে, অর্থ অনাদায় যে শাস্তিটা দিবে এটা সর্বোচ্চ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার 1/4 দিতে পারবে, এর বেশি না, এতটুকু জাস্ট মনে রাখলেই চলবে। তো আমরা 33-এর ক্ষেত্রে মনে রাখবো, ম্যাজিস্ট্রেটের ক্ষমতার 1/4 বেশি দিতে পারবে না। তারপর যদি আমরা চলে যাই আমাদের 35 না এবং 35-এর A, দুইটা সেকশনে খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এখানে অনেক কিছু বলা আছে, এখানে আমরা বলছিলাম দণ্ডবিধির সাথে মিলিয়ে আপনাকে পড়তে হবে, সেই লেকচারটা থেকে দেখে নিবেন। তবে এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যে কোনো ম্যাজিস্ট্রেট কি করতে পারবে না, 14 বছরের বেশি একসাথে কারাদণ্ড দিতে পারবে না, তার ক্ষমতার দ্বিগুণের বেশি দিতে পারবে না, এই দুটো জিনিস মনে রাখবেন।
অর্থাৎ একটা বিচারে যদি একাধিক চার্জ গঠন হয় সেগুলোর মোট শাস্তি 14 বছরের বেশি হবে না, ওই ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বেশি হবে না। আর 35-এর বলা হচ্ছে আসামি যতদিন পর্যন্ত জেল হাজতে ছিল, কাস্টডিতে ছিল, ওই সময়টা বাদ যাবে। আর যদি কখনো দেখা যায় এমন শাস্তির জন্য শাস্তি দেওয়া হয়েছে, সাথে অর্থদণ্ড করা হয়েছে, কিন্তু যতদিন শাস্তি তার চাইতে অধিক দিন অলরেডি সে হাজতে ছিল বা জেলে ছিল, তাকে সাথে সাথে রিলিজ করে দিতে হবে। তো জাস্ট এই কয়েকটা জিনিসই আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর 36 এবং 37, এখানে শুধু হেডিংটা মনে রাখবেন যে অর্ডিনারি পাওয়ার দেওয়া আছে 36-এ আর এডিশনাল পাওয়ার দেওয়া আছে 37-এ। এখন কি কি পাওয়ার সেগুলো শিডিউলের মধ্যে দেওয়া আছে, সেগুলো এখানে আমরা আর দেখবো না। আর 39, 40, 41 এগুলো না পড়লে আমরা চলবে, 42টাও আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আপনি যদি চান এই চ্যাপ্টারটা এখান থেকে টোটালটা বাদ দিতে পারেন, আপনার না পড়লেও চলবে। আর যদি আমরা দেখি তারপরে যে 46-এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা পড়ব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যদি আমরা দেখি মহিলার ব্যাপারটা আমরা দেখব যে একজন মহিলাকে কিভাবে আপনি গ্রেফতার করবে। এক্ষেত্রে মহিলা 52 নম্বরটাই শুধু গুরুত্বপূর্ণ, যে একজন মহিলাকে তাকে কি করতে হবে, ভদ্রতার সাথে তাকে তল্লাশি করতে হবে, তাকে অন্য মহিলার মাধ্যমে গ্রেফতার করতে হবে, এই জিনিসটা। এই যে যদি 52 নম্বরটা পড়েন, বাকিগুলো না পড়লেও আপনার চলবে। তারপর যদি আমরা দেখি 54, আমরা বলেছি এখানে যে কয়েকটা কারণ উল্লেখ করা আছে এটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ, তাই 54 নম্বরটা স্টার মার্ক দিয়ে রাখেন যে এটা আপনাকে পড়তেই হবে, 54 নম্বরটা। তারপর আমরা এখানে বলেছি আপনাদেরকে 61 নম্বরটা, যেটা সেটা হচ্ছে যে 24 ঘন্টার বেশি, 24 ঘন্টা প্লাস ট্রাভেল টাইমের বেশি কি করবে না, পুলিশ কাউকে গ্রেফতার করে রাখবে না, ম্যাজিস্ট্রেটের কাছে অবশ্যই অবশ্যই তাকে উপস্থাপন করতে হবে। তাহলে আমাদের 61 নম্বরটা গুরুত্বপূর্ণ। আর সাথে হচ্ছে 63, এইরকম যদি পুলিশ কাউকে কখনো গ্রেফতার করে তাহলে তার নিজের বন্ডে অথবা জিম্মাদার অথবা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কি করবে না, রিলিজ করবে না। তাহলে আপনি দেখেন 52 পড়বেন, 61 আর 63, এটাই আপনার জন্য যথেষ্ট। সমনের ক্ষেত্রে আমরা ইজিলি বলে দিয়েছি, এখানে সেকশনটাই মনে রাখবেন যে 68-তে আপনার সমন সংক্রান্ত বিষয় আছে, 2 পাতার হয়, লিখিত হয়, সেই জিনিসটা শুধু মনে রাখবেন। সমনটা পুলিশ অফিসার দিবে, এই যে 69-এ হাউস আর্ট, এটা একটু মনে রাখবেন। এটা ছাড়া যদি ওই ব্যক্তিকে পাওয়া না যায় তখন কি করা হবে, তার ঘরের যে পুরুষ সদস্য আছে তাকে দিয়ে দেওয়া হবে। যদি উপরে কোনোটাই না পাওয়া যায় তখন কিভাবে করা হবে, 71-এ নাম্বারে বলা আছে। আর 72, 73, 74, তার মানে এই 68 থেকে 74 প্রতিটাই একটু আপনি শুধু মনে রাখবেন যে যদি পাবলিক সার্ভেন্ট হয় তাহলে যে অফিসে নিযুক্ত আছে তার কাছে পাঠায় দিবে, যদি এলাকার বাইরে হয় তাহলে এখতিয়ারাধীন এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবেন, এতটুকুই। আর 74 নাম্বারটা সাক্ষ্য আইনের সাথে রিলেটেড, যদি স্থানীয় এখতিয়ারের বাইরে পাঠানো হয় তাহলে একটা এফিডেভিট যুক্ত করবে, যে জারি কারক আছে এফিডেভিট যুক্ত করবে, ওই এফিডেভিটটাই সাক্ষ্য আইনে কি হবে সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে 68 থেকে 74 শুধু একবার চোখ বোলাবেন, এতটুকুই যথেষ্ট। তো 75 থেকে আমরা ওয়ারেন্টটাও বলে দিয়েছি, যে ওয়ারেন্ট আপনার কি হয়, ওয়ারেন্টটা যদি একবার জারি করা হয় এক্ষেত্রে মনে রাখবেন গ্রেফতার করা পর্যন্ত অথবা যতদিন আদালত বাতিল না করে ততদিন সেটা কার্যকর থাকবে। আর 76 স্পেশাল ক্ষমতা, চাইলে ওইখানে আদালত কি করতে পারে, স্পেশাল ইন্ডিকেশন দিতে পারে যে তা সে যদি বেল, সে যদি বন্ড দিতে চায়, যে মাদার দিতে চায় তাকে ছেড়ে দেওয়া হবে। এই বিষয়গুলোই বর্ণনা করা আছে, অতটা গুরুত্বপূর্ণ আর কিছুই কিন্তু নাই। তারপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনার জন্য এমসিকিউ এর জন্য যদি গুরুত্বপূর্ণ, যে 82 নাম্বারটা, যে সারা বাংলাদেশে কি করা যাবে, এটাকে কার্যকর করা যাবে, একটা যদি ওয়ারেন্ট যদি জারি করা হয় এটা সারা বাংলাদেশেই কার্যকর করা যাবে। আর যদি আমরা দেখি যে ওয়ারেন্ট ডাইরেক্ট টু পুলিশ, যদি কোনো আদালত, 84 বলতেছে, যদি কোনো পুলিশ অফিসারকে এখতিয়ারের বাইরে যদি কি করে কোনো এক্সিকিউশন করতে বলে, তাহলে সে সর্বপ্রথম আমরা সেখানে দেখেছি ইএম এর কাছে যাবে অথবা পুলিশ ইনচার্জদের কাছে যাবে, তাদের কাছ থেকে ইন্ডোর্স করে নিবে। আর যদি তার অ্যাপ্রিহেনশন থাকে যে আসলে আসামি পালিয়ে যাবে, তাহলে সে সরাসরি তাকে গ্রেফতার করে নিয়ে আসতে পারবে। আর 87, 88, 89, এই 3টা সেকশনই গুরুত্বপূর্ণ, 3টাই আপনারা পড়বেন, যে এখানে 30 দিনের সময়, 30 দিন, অ্যাটলিস্ট 30 দিনের সময় দিয়ে ইস্তেহার জারি করতে হবে। আর তার সম্পত্তি যদি অ্যাটাচ করা হয়, কারো যদি আপত্তি থাকে, 6 মাসের মধ্যে সে কি করবে, যে এখানে মনে রাখবো আমরা 6 মাস, 6 মাসের মধ্যে সে সেটাকে তার সম্পত্তি বলে দাবি করবে। আর যদি সে দাবিটা রিজেক্ট হয়ে যায়
তাহলে 1 বছরের মধ্যে সে মামলা করতে পারবে। তাহলে 6 মাস আর 1 বছর এই জিনিসটা আমরা রাখবো, আর 79-তে সর্বোচ্চ 2 বছরের মধ্যে যদি ওই জায়গাকে দেউলিয়া যাকে ইস্তেহার দেওয়া হয়েছিল ওই ব্যক্তি সর্বোচ্চ 2 মাস, তাহলে এই 3টা সেকশনে প্রথমে 30 দিন, 88 সেকশনে 6 মাস প্লাস 1 বছর, আর 89-তে শুধু 2 বছর। এই 3টা সেকশন আপনি অবশ্যই অবশ্যই পড়বেন। 90, 91, 92, 93 আমরা এগুলো বলেছি যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা গত ভিডিওতে সেখানে দিয়ে দিয়েছি, আপনি না পড়লেও আপনার জন্য চলবে। আর 93 ABC এটা আপনার না পড়লেও চলবে দেশের বাইরে যে সমন সেটা। আর 94, 95 দুটার হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে আমরা বলেছি যে এখানে সমন টু প্রডিউস এ থিং ডকুমেন্ট অর থিং দলিল অথবা কোনো প্রকার জিনিসকে উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ দিতে পারে। ব্যতিক্রম শুধু মনে রাখবো যে পোস্ট অফিস অর্থাৎ এবং টেলিগ্রাম এই দুটার ক্ষেত্রে যদি নির্দেশ দিতে চায় যে কোনো ম্যাজিস্ট্রেট পারবে না, এটা কি করতে হবে CGM অথবা দায়রা জজ অথবা হাইকোর্ট, তারা যদি নির্দেশ দেয় তারপরে তারা দিবে, এটা ছাড়া দিবে না, এতটুকু মনে রাখবেন। তারপরে আপনি যে জিনিসটা মনে রাখবেন, 98 সার্চ অফ হাউস অর্থাৎ বাড়ি তল্লাশি কখন করবে, যখন সেক্ষেত্রে অ্যাপ্রিহেনশন থাকবে কি এখানে স্টোলেন প্রপার্টি আছে, চোরাই মাল আছে, এখানে জাল দলিল তৈরি করা হয়, এরকম যদি সেখানে কি থাকে কোনো প্রকার সন্দেহ থাকে, তাহলে 98 বলতেছে একটা ঘর তল্লাশি করার ওয়ারেন্ট ইস্যু করা হইতে পারে। তো মোটামুটি আমরা 99A থেকে নিয়ে 99G পর্যন্ত আপনাদেরকে বলেছি যে কি কি কারণে একটা বই কি করতে পারে, একটা নিউজ পেপার বইকে সরকার ব্যান করতে পারে, যদি করে তাহলে 2 মাসের মধ্যে হাইকোর্টে আবেদন করতে হবে, এতটুকুই যথেষ্ট, বাকিটা আপনার না পড়লেও চলবে। তাহলে 2 মাসের মধ্যে আবেদন করবে কোথায়, হাইকোর্টে। আর যদি আমরা তারপরে দেখি 100 নাম্বারটা, কোনো ব্যক্তিকে যদি কেউ কি করে রাখে অবৈধভাবে রংফুলি যদি আটক করে রাখে, তাহলে এই 100 নাম্বারের অধীনে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে যে ওই ব্যক্তিকে তল্লাশি করে বের করে নিয়ে আসা হোক। তাহলে 100 সেকশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাকি যে 3টা আছে এটা আপনার না পড়লেও চলবে, অতটা গুরুত্বপূর্ণ না, 105 পর্যন্ত আপনার না পড়লেও চলবে। তারপর এইটা আমরা সবাই জানি যে আমরা গত পর্বেও বলেছি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চলতে পারে। 105, 106 থেকে আমরা বলেছিলাম যে এক্ষেত্রে আপনি মনে রাখবেন যেটা লম্বা চড়া জিনিস আছে COSSH, তো CA দেখেন এখানে বলা হচ্ছে কনভিকশন, মানে যিনি অলরেডি কনভিক্টেড, আদালতে সাজা কাটছে, কাটার পরে যখন বাইর হবে মুক্ত হবে তারপরে তাকে বন্ড সিগনেচারে বাধ্য করা যাবে। এরা কেমন বিক্রি হয়, এরা যারা রাষ্ট্রবিরোধী কাজ করে, যারা ধর্মবিরোধী কাজ করে, দুই ধর্মের মধ্যে যারা বিরোধ সৃষ্টি করে, এরকম ব্যক্তি যদি হয় সর্বোচ্চ 3 বছর পর্যন্ত একটা বন্ড সিগনেচার করতে তাকে বাধ্য করা যাবে। যদি আদার কেসেস হয় তাহলে সর্বোচ্চ কত, 1 বছর পর্যন্ত। আর 108 বলে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত যদি আপনি রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলেন। আর 109 বলতেছে যদি আপনি কি হন, ভবঘুরে হন, সন্দেহ প্রবণ হন, তাহলেও আপনার কাছ থেকে সর্বোচ্চ 1 বছরের বন্ড নেওয়া যাবে। আর যদি আপনি অভ্যাসগত অফেন্ডার হন তাহলে আপনাকে সেই কাজ থেকে বিরত থাকার জন্য সর্বোচ্চ 3 বছরের বন্ড ইস্যু করা যাবে, বন্ড আপনার কাছ থেকে নেওয়া যাবে। তাহলে আমরা এটা মনে রাখবো 3113, তাহলে আমাদের জন্য হবে এগুলো হেডিংটা। আর এই কত বছরের কত জন্য তারা মুচলেখা দিবে এটা শুধু একটু মনে রাখবো। আর এখানে আমরা মনে রাখতে পারি যে যদি কি করা হয়, যদি কেউ আপত্তি করে তাহলে ইনকোয়ারি করবে 117-এর মধ্যে, আর 118-তে সে আদেশটা দিবে, এতটুকুই। অর্থাৎ আপনাকে বললো বন্ড সিগনেচার করেন, আপনি বললেন যে না আমি তো এই কাজ করি নাই, তখন আদালত চাইলে ইনকোয়ারি করতে পারে, এবং ইনকোয়ারি করার পরে যদি সত্য হয় 118-তে আদেশ দিবে। আর এক্ষেত্রে আরেকটা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা বলেছি যে 125-এর মধ্যে যেটা, সেটা হচ্ছে যে পাওয়ার টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই শব্দটা সবসময় স্টার মার্ক দিয়ে রাখেন, লাল মার্ক, যে DM যিনি আছেন উনি চাইলে কি করতে পারেন, যদি কেউ বন্ড সিগনেচার অপারগ হয় অথবা বন্ড সিগনেচার করেছে তার সেই বন্ডটাকে রিলিজ করে দিতে পারে। তাহলে 125টা আমরা মনে রাখবো, আর কিছু মনে না রাখলেও চলবে। আর 127 থেকে 32 আমরা পূর্বে বলেছি এখানে আপনার আসার মতো কিছুই নেই, শুধু জাস্ট আনলফুল অ্যাসেম্বলি কত সেকশন থেকে কত সেকশনের মধ্যে আছে এতটুকু মনে রাখতে পারেন। আর এখানে দুটা জিনিস মনে রাখতে পারেন, EM মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনলফুল অ্যাসেম্বলি কে কি ভঙ্গ করার আদেশ দিতে পারে, আর পুলিশ অফিসার, পুলিশ ইনচার্জ। আর আনলফুল অ্যাসেম্বলি কত, 5 অথবা 5-এর বেশি ব্যক্তি, জাস্ট এটাই গুরুত্বপূর্ণ। 128-এ কিছুই নেই, সিভিল ফোর্স যদি না হয় মিলিটারি ফোর্স, এতটুকুই, এর যেতে বেশি এখানে পড়ার আর কিছুই নেই।
তারপরে 132 থেকে নিয়ে যদি আমরা 143-এর মধ্যে আপনাদেরকে যেটা বলেছি 133-এ সেখানে কিছু কথা বলা আছে যে পাবলিক নিউসেন্স কিসের মধ্যে আছে। আমরা আপনাদেরকে সেখানে সম্ভবত বলেছিলাম এন ও বি পি টি এ, তো এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন যে এতে এখানে এনিমেল হচ্ছে, টিতে ট্যাঙ্ক হচ্ছে, বিতে এখানে হচ্ছে যে বিল্ডিং হচ্ছে, গত পর্বের ভিডিওটা একটু দেখে নেবেন। অর্থাৎ এই এই কারণগুলার কারণে এগুলোকে পাবলিক নিউসেন্স হিসেবে গণ্য করা হয়। আপনি যদি এই কাগজ এই কাজগুলা করেন, যেমন আপনার বাসার সামনে আপনি একটা গর্ত করছেন, সেটাকে কাভার করেন নাই, পানি ট্যাঙ্ক আছে কাভার করেন নাই, তো সেখানে মানুষ পড়ে মরতে পারে, তো সে তার জন্য মামলা করা যেতে পারে। আর এক্ষেত্রে আমরা 142টা একটু মনে রাখবো, যে যতদিন যে ইনকোয়ারিটা যদি পেন্ডিং থাকে আদালত চাইলে ইনজাংশন দিতে পারে। তারপরে চ্যাপ্টার যদি আমরা দেখি 144টা, শুধু এতটুকু মনে রাখবো এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিবে সর্বোচ্চ 2 মাস, তবে সরকার চাইলেই বাড়াইতে পারে, ম্যাজিস্ট্রেট বাড়াইতে পারবে না, এতটুকু মনে রাখবো, এটাতে আমাদের জন্য যথেষ্ট। আর 145 থেকে নিয়ে 148, সেগুলো জায়গা জমি সংক্রান্ত বিষয় কথা বলে। তো এখানে আমরা দেখেছি যে দখলগত বিষয় শুধু কথা বলে সর্বোচ্চ 2 মাসের মধ্যে কি করতে হবে, মামলাটা করতে হবে। কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে মামলাটা করতে হবে। তো যিনি দখলে ছিলেন শান্তিপূর্ণ, তাকে দখল ফিরিয়ে দেওয়া হবে। যদি নির্ণয় করা না যায় তাহলে কি করবে, চাইলে ম্যাজিস্ট্রেট সেটাকে অ্যাটাচ করে নিতে পারে এবং রিসিভারও নিয়োগ করায় দিতে পারে, যেটা আমরা 146-এ দেখেছি। 147 সুখাধিকার নিয়ে আলোচনা করে, আর 148-এ লোকাল ইনকোয়ারি হইতে পারে, এতটুকুই। আর লোকাল ইনকোয়ারির সময় আদালত নির্দেশ দিতে পারে খরচাপাতি দেওয়ার জন্য। আর 149 থেকে 53 আমরা বলেছি যে এটা আপনি প্রতিটারই হেডিং পড়বেন, এটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ, যে একজন পুলিশ অফিসারের প্রিভেন্টিভ ক্ষমতা কি কি। তো যদি কগনিজেবল অফেন্স হয়, ঘটতেছে, সেটাকে বন্ধ করার জন্য যতটুকু করা প্রয়োজন উনি করতে পারবেন। যদি কগনিজেবল অফেন্স করার কেউ ডিজাইন করতেছে, চিন্তা ভাবনা করতেছে, তাহলে উনি কাজ করতে পারবেন। এটা ছাড়া 151-র অধীনে কি করতে পারবেন, যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন যদি তার মনে হয় কি কগনিজেবল অফেন্স করবে। এটা ছাড়া যদি পাবলিক প্রপার্টি সংক্রান্ত বিষয় বলা আছে, কেউ যদি পাবলিক প্রপার্টিকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রেও এগুলো থেকে বিরত রাখতে পারবেন। আর যে কোনো দোকানে ঢুকে এই যে আমরা যাকে বাটখারা বলি, মেজার বলি, এগুলোকে যাচাই করতে পারবেন যদি সেগুলো সঠিক মাপের না হয়। তো গত 2টা ক্লাসে আমরা মোটামুটি এটা পড়িয়েছি, আশা করি আপনাদের মনে থাকার কথা। তো আজকের পর্বে যাওয়ার আগে আমরা প্রথমে একটা FIR দেখি, যেহেতু আমাদের 154 থেকে নিয়ে 176 পর্যন্ত এই জিনিসটাই আসবে। তো দেখেন, এটা হচ্ছে একটা আমাদের থানার মধ্যে যেগুলো থাকে, এটা হচ্ছে তার একটা কপি। এটাকে আমরা বলতেছি FIR, মানে হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো এটার মধ্যে আপনি যদি দেখেন, এখানে থানাটার নাম দেওয়া আছে, তারিখ দেওয়া আছে, একদম সময় দেওয়া আছে, ঘটনা কোন দিকে ঘটছে সেটাও দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে একটা কগনিজেবল অফেন্স যে হচ্ছে, এটা যে ইনফরমেশনটা পুলিশ পাইলো এটা তারা লিখে রাখে, এতটুকুই, আর কিছুই কিন্তু না। তো আপনি দেখলেন বাস্তবে যে এটা হচ্ছে আমাদের একটা FIR। তো এখন আমরা চলে যাই আমাদের মূল কাজে, FIR সংক্রান্ত বিষয়ে, কারণ যেহেতু আমরা মোটামুটি প্রায় আধা ঘন্টা অন্যদিকে নষ্ট করলাম। তো আমরা যে জিনিসটা শুধু প্রয়োজন সেটাই পড়বো, আশা করি আপনারা যারাই আগের ক্লাস থেকে ছিলেন তাদের বুঝার কথা। তো দেখেন, নর্মালি যেটা হয়, যখন একটা অপরাধ সংঘটিত হয় আমরা পুলিশ থানায় যাব। পুলিশ থানায় যদি যাই, পুলিশ থানায় যদি অপরাধটা বর্ণনা করি যে এই রকম আমার সাথে হয়েছে, তো পুলিশ তাদের যে পড়াশোনা সে অনুযায়ী সে বলবে যে এটা হয় কগনিজেবল, মানে আমলযোগ্য, অথবা এটা নন কগনিজেবল। আমলযোগ্য কোন অপরাধ সেটা শিডিউলে দেওয়া আছে, দণ্ডবিধির কোন কোন সেকশন গুলো হচ্ছে আমলযোগ্য, অথবা বিশেষ আইনে দেওয়া আছে যে এটা আমলযোগ্য না আমল অযোগ্য। তো যখন তারা কি করে, তার একটা রিপোর্ট নেয়, সেটাকে আমরা বলতেছি এজার বা FIR। আর যদি সেটা আমাদের ম্যাজিস্ট্রেট আদালতে যদি আমরা যাই 200 নম্বরের অধীনে, অথবা যদি সেটা নন কগনিজেবল হয়, তারা বলবে যে আপনি যান কি করেন, ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলাটা দাখিল করেন।
তো এই ক্ষেত্রে আমরা যে সেকশন গুলো গুরুত্বপূর্ণ সেটি আমরা একটু দেখব। যখনই আপনি একটা এফআইআর দাখিল করবেন, তারা একটা কি করবে, সেখানে তারা তদন্ত শুরু করবে, সাক্ষীদেরকে তারা সমন করতে পারবে, পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষা করা হবে, যদি আসামি যদি দোষ স্বীকার করতে চায় ম্যাজিস্ট্রেট কর্তৃক জবানবন্দি হবে, যদি আরো প্রয়োজন পড়ে রিমান্ডে নিবে, পুলিশ মুক্তি দিতে পারে, সাক্ষ্য পর্যাপ্ত না হলে ম্যাজিস্ট্রেট সাক্ষ্য যদি পর্যাপ্ত না হয় পুলিশই রিলিজ করে দিতে পারে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে পুলিশ ডায়েরি এবং পুলিশ রিপোর্ট। তো এখন আমরা যদি আমাদের ভিতরে যাই, যে জিনিসটা আমরা শুধু পড়বো বা আমরা মনে রাখবো, অতগুলো পড়ে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। তো 154 আপনি যদি একটু ভালো করে পড়েন, এখানে এফআইআর এ যেটা আপনার লিখিত হইতে পারে, আপনার মনে রাখার বিষয় হচ্ছে সংবাদ আপনি লিখিত দিতে পারেন অথবা রিটেনও হইতে পারে, দুই প্রকারই। তাহলে যে কোনো একটা কগনিজেবল অফেন্স যেটা 154 ধারার অধীনে মামলা দাখিল হচ্ছে, এটা আপনি যদি ওরালি সংবাদ দেন অথবা লিখিত দেন, দুইটার একটাই হবে। তো আপনি যেভাবেই দেন, তাদেরকে বলা হচ্ছে যে তারা সেটা কি করবে, যে আমরা যে ফরম্যাটে দেখাইলাম ওই ফরম্যাটে তারা সেটা লিখে রাখবে। আপনি যদি ওরালি দেন, তারা লিখে আপনার সিগনেচার নিবে। একটা কথা মনে রাখবেন, 154-র অধীনে আপনি যে এফআইআর টা দাখিল করবেন এটা অবশ্যই সিগনেচারকৃত হবে, যে সংবাদটা দিবে তার সিগনেচার অবশ্যই প্রয়োজন। তাই আমরা ভিতরে না গিয়ে এই কথাটাই মনে রাখবো, তাহলে কগনিজেবল অফেন্সের মামলা আমরা পুলিশ থানায় করতেছি, ওই জন্য আমরা এটাকে জিআর মামলা বলি, জেনারেল ডায়েরি। এটা অবশ্যই অবশ্যই আপনার মৌখিক হলেও তারা লিখে আপনার সিগনেচার নিবে, আর যদি আপনি লিখিত দেন তাহলে লিখিতটার মধ্যে আপনার সিগনেচার থাকতে হবে। তাহলে 154-র মধ্যে আমরা এটাই মনে রাখবো যে 154-র অধীনে একটা কগনিজেবল অফেন্স এর মামলা আমরা জিআর মামলা হিসাবে থানায় দাখিল করতে পারতেছি, এটা অবশ্যই অবশ্যই সিগনেচার কিত হবে। যদি আপনি মৌখিক দেন তারা লিখে আপনার সিগনেচার নিবে, আর যদি আপনি লিখিত দেন সেখানে অবশ্যই অবশ্যই সিগনেচার থাকতে হবে। এটা হচ্ছে কগনিজেবল অফেন্স 154-র অধীনে। এখন আপনি যখন ঘটনাটা বর্ণনা করলেন, তারা হয়তো বললো যে না, আপনি যে ঘটনা বর্ণনা করতেছেন এটা হচ্ছে নন কগনিজেবল অফেন্স, তখন আপনি কি করবেন? তো তাদেরকে এখানে যেটা বলতেছে যে তারা শুধু রিপোর্ট লিখে আপনাকে রেফার করে দিবে, কোথায় বলবে যে যান আপনি ম্যাজিস্ট্রেট আদালতে যান, সেখানে গিয়ে আপনি মামলাটা দাখিল করেন। আর 155-র মধ্যে আরো কিছু জিনিস বলা আছে, তো এইটা আমাদের একটু মনে রাখতে হবে। তো এটা মনে রাখার আগে আমরা একটার সাথে একটা মিলিয়ে পড়বো, কিভাবে 154-র পরে চলে যাব আমরা 156-57, তারপরে ফিরে আসবো 55-তে, তাহলে আপনার মনে থাকবে। তাহলে সব সময় 154-র অধীনে আপনি কি করলেন, পুলিশের কাছে একটা কগনিজেবল অফেন্স সম্পর্কে সংবাদ দিলেন, তারা সেটাকে লিখে রাখলো। তো লিখে রাখার পরে 156 বলতেছে পুলিশ কি করবে, সরাসরি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দিবে, তাদের ম্যাজিস্ট্রেটের কাছে তার যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা 154-র অধীনে আমরা মনে রাখবো এফআইআর দাখিল হচ্ছে, 156-তে পুলিশ ক্ষমতা পাচ্ছে একটা কগনিজেবল অফেন্স যদি হয় সেটার ইনকোয়ারি করার জন্য। আর 157 যেটা বলতেছে যে পুলিশের যদি কোনো জায়গায় সন্দেহ হয় বা পুলিশ যদি কোথাও যদি ইনফরমেশন যদি রিসিভ করে যে এই রকম কি হচ্ছে একটা কগনিজেবল অফেন্স সংগঠিত হবে অথবা হইছে, পুলিশে যদি সাসপেক্ট হয়, পুলিশ 157 ধারার অধীনে কি করতে পারবে, নিজে থেকেই সেই ঘটনা তদন্ত করতে পারবে। তাই আমরা তিনটা হেডিংই মনে রাখবো, হেডিং গুলাই আসে, ভিতরে যা কিছু আছে অতটা কিন্তু আপনার আসবে না। তাহলে মামলা দাখিল হচ্ছে 154-র অধীনে, ইনভেস্টিগেশন ক্ষমতা পাওয়া যাচ্ছে 156-র অধীনে, আর 157 পুলিশকে ক্ষমতা দিচ্ছে যদি কোনো কগনিজেবল অফেন্সের ইনফরমেশন তারা পায়, গোপনে পায়, অথবা তাদের যদি সাসপেক্ট হয় তাহলে তারা কি করতে পারবে, তারা সেই ঘটনার তদন্ত করতে পারবে। তাই সবসময় 154-র সাথে 156, 157 এই তিনটা সেকশন আপনি মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনার জন্য ইজি হয়ে গেছে। তাহলে আমরা আবারও বলতে পারি, 154-তে মৌখিক সংবাদ হইতে পারে, লিখিত হইতে পারে, অবশ্যই সাইনকৃত হবে, যাকে আমরা বলতেছি এজাহার বা এফআইআর। আর 155-তে আমল অযোগ্য, তারা শুধু একটা রিপোর্ট লিখে নেবে, বলবে যে আপনি কি করেন, ম্যাজিস্ট্রেটের কাছে যান, আর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া নন কগনিজেবল অফেন্সে তারা কি করবে না, কোনো প্রকার তদন্ত করবে না। আর যদি কোনো ম্যাজিস্ট্রেট কি করে, কোনো নন কগনিজেবল অফেন্সে যদি তাদেরকে তদন্ত করার নির্দেশ দেয়, তাহলে ওই ব্যক্তিকে গ্রেফতার করা ছাড়া বাকি সব কাজ তারা করতে পারবে, যেমন তারা কগনিজেবল অফেন্সে করে, গ্রেফতার করতে শুধু ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হবে। 156-তে আমরা যেভাবে বললাম আমলযোগ্য অপরাধের তাদের কাছে ক্ষমতা পাওয়া যাচ্ছে, তারা ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হবে না, না যাওয়া ছাড়াই তারা সেই এর
কি করতে পারবে, তারা তার ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারবে। আর 157 আমরা বললাম, যদি তাদের সাসপেক্ট ঘটে, তারা যদি কোনোভাবে গোপন ভাবেও যদি কোনো ইনফরমেশন পায়, তারা 157-র অধীনে পুলিশ নিজে থেকে কি করতে পারবে, কেউ ইনফরমেশন না দিলেও, কোনো এফআইআর দাখিল না হইলেও যে কোনো প্রকার তারা ইনভেস্টিগেশন শুরু করে দিতে পারবে। তো 157-র মধ্যে হেডিংটা গুরুত্বপূর্ণ, 58 আপনার না পড়লেও চলবে, এটা পড়ার কিছুই নেই। যে পুলিশের রিপোর্টটা পুলিশ কিভাবে জমা দিবে, তার সিনিয়রের মাধ্যমে জমা দিবে, এখানে আপনার কিছুই নেই। 159-টা আপনি চাইলে একটু পড়তে পারেন, যে কোনো প্রকারের যে এক্ষেত্রে যে রিপোর্টটা যাবে পুলিশ অফিসার, যে রিপোর্টটা তার সিনিয়রের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন, তো ম্যাজিস্ট্রেট চাইলে কি করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে নতুন করে উনি সেখানে নিজে ইনকোয়ারি করে দেখবেন ঠিক আছে কিনা, প্রয়োজনে তার কোনো জুনিয়রকে পাঠাইতে পারেন, অথবা পুলিশকে বলতে পারেন যে আপনি অধিকতর তদন্ত করেন। তো এই যে 159, এই 159, 100 আমাদের 58 এবং 157-র দ্বিতীয় অংশ, এই তিনটে একসাথে আমরা পড়বো। তো এইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে 160, যে একজন পুলিশ অফিসার কখন তদন্তের কাজে আপনাকে সমন পাঠাইতে পারে, কোন সেকশনের অধীনে, 160-এর অধীনে আপনার কাছে সমন পাঠাইতে পারে, লিখিত ভাবে সে পাঠাবে যে আপনি আসেন, ওই ঘটনা সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, 160-এর অধীনে ক্ষমতাটা পাচ্ছে। আর 161-এর অধীনে পুলিশ কি করবে, সাক্ষীদেরকে সে পরীক্ষা করবে, আর এই রকম পরীক্ষা করার সময় সাক্ষীকে যে কোনো প্রকারের প্রশ্ন করা হোক সে উত্তর দিতে বাধ্য। তবে যদি কোনো ফৌজদারি দণ্ডে অথবা জরিমানা অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হবে, এই রকম প্রশ্নের উত্তর ছাড়া বাকি সকল প্রকার প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য থাকবেন। তবে 161, 162, 163 তিনটা সেকশন একসাথে পড়লে আপনার টোটালটা বুঝে আসবে। শুধু 160-এ আমরা মনে রাখবো যে পুলিশ অফিসার সাক্ষীদেরকে সমন করার ক্ষমতা লাভ করে, 161-এর সাক্ষীদেরকে পরীক্ষা করা হবে, যে কোনো প্রকার প্রশ্ন করলে সেই প্রশ্নগুলার উনি উত্তর দিতে বাধ্য থাকবেন। আর 162-তে হচ্ছে যে সাক্ষীরা যে কোনো প্রকার কথা বলবে তার বক্তব্যটা পুলিশ চাইলে লিখলেও সেখানে কোনো প্রকার সিগনেচার করার প্রয়োজন নাই, এই 162, এতটুকুই আমরা মনে রাখবো। তবে 162-তে যে জবানবন্দিটা দেওয়া হবে, সাক্ষীরা যে জবানবন্দিটা দিবে, এই জবানবন্দিটা যেহেতু এটা কি নাই, এটা স্বাক্ষরিত থাকবে না, এটা সাক্ষ্য আইনে কোনো ভ্যালু থাকবে না, তবে পরবর্তীতে তাকে এটা কন্ট্রাডিক্ট করার জন্য ব্যবহার করা যাইতে পারে। অর্থাৎ বলা যাইতে পারে যে আপনি তো 161 ধারায় পুলিশের কাছে যে কথা বলছেন এখন ভিন্ন কথা বলতেছেন, জাস্ট এতটুকুই কন্ট্রাডিক্ট করার জন্য ব্যবহার করা যাবে, এর বাইরে আর কিছু না। তাহলে 161 ধারায় যে জবানবন্দি, এটা সাক্ষ্যগত কোনো ভ্যালু নাই, শুধুমাত্র তাকে কন্ট্রাডিক্ট করার জন্য ব্যবহার করা যাবে। আর 163 আমাদের এভিডেন্স অ্যাক্টের 24 ধারাটা কপি পেস্ট, এখানে তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি। পুলিশ অফিসার আপনাকে কোনো প্রলোভন দিবে না যে আপনাকে এটা এটা দিব, আপনি সাক্ষ্যটা দেন, আপনাকে কোনো থ্রেট করবে না, আপনাকে কোনো প্রকার প্রতিশ্রুতি দিবে না যে এই কাজটা করলেন তাহলে এটা পাবেন, এরকম কিছুই করবে না। যেমন আমরা জানি সাক্ষ্য আইনের 24 ধারায় বলা আছে, এরকম ভাবে যদি কোনো সাক্ষী আদায় করা হয় সাক্ষ্য, তার আইনগত ভিত্তি থাকবে না। এখন আমরা এই 164 ধারাটা মনে রাখবেন, আমরা পড়তেছিলাম পুলিশের ইনভেস্টিগেশন, কিন্তু 164, ওই পুলিশ ইনভেস্টিগেশনের সময় যদি কোনো আসামি বা কোনো ব্যক্তি যদি কোনো প্রকারের জবানবন্দি দিতে চায়, কনফেশন করতে চায়, অথবা কোনো বক্তব্য যদি রেকর্ড করাইতে চায়, দুইটা জিনিস কিন্তু মনে রাখবেন। 164 যদি আপনি বেয়ারেক পড়েন, এখানে দুইটা জিনিস আছে, শুধু কনফেশন নাই, এখানে যে কোনো প্রকার স্টেটমেন্টও দেওয়া আছে, কেউ যদি কোনো প্রকার স্টেটমেন্টও কি করতে চায়, রেকর্ড করাইতে চায়, তাহলে এই ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে দুইটা ম্যাজিস্ট্রেটের কথা, এই যে 64 ধারায় যে যে জবানবন্দিটা রেকর্ড করবে, তো এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আর যদি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কে যদি কি করা হয়, সরকার যদি স্পেশালি ক্ষমতা দেয়, তাহলে এই ক্ষেত্রেই আপনার কি হবে এমসিকিউ একটা, যে জবানবন্দি রেকর্ড করবেন কোন প্রকারের ম্যাজিস্ট্রেট। তো সেখানে অপশনে যদি থাকে, আপনাকে কিন্তু অপশনটা ভালো করে দেখতে হবে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এটা হচ্ছে সাধারণ ক্ষমতা, তারা রেকর্ড করবে, সেকেন্ড ক্লাস শুধু তখনই পারবে যদি স্পেশালি তাকে ইম্পাওয়ার করা হয়।
এই জিনিসটা মনে রাখবেন। তাহলে জবানবন্দি রেকর্ড করবে 164, করবে শুধু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস তখনই করবে যখন তাকে স্পেশালি ইম্পাওয়ার করা হবে। দুইটা জিনিস করতে পারবে, যে কোনো প্রকার দোষ স্বীকার অথবা যে কোনো প্রকার বক্তব্য, স্টেটমেন্ট অথবা কনফেশন, এই দুইটা জিনিস মনে রাখবেন। তাহলে 164-তে স্টেটমেন্টও হইতে পারে অথবা কনফেশনও হইতে পারে, এই দুটো জিনিস মনে রাখলে আপনার জন্য যথেষ্ট। আর 164-র মধ্যে বলা হয় যে 164 ধারা মধ্যে যে জবানবন্দি এটা কিভাবে রেকর্ড করা হবে, বলতেছে যে 364-তে যেভাবে করা হয় সেইভাবে করা হবে, যেটা আমরা ভিতরে গিয়ে পড়বো যে 364-তে আসলে কিভাবে করা হচ্ছে। তো মনে রাখবেন 164 ধারা যে জবানবন্দি এটার আবার কিন্তু সাক্ষ্যগত ভিত্তি আছে, সাক্ষ্য আইনে আপনি 164 ধারা জবানবন্দির ভ্যালু আছে এই কারণে, যেহেতু এখানে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয় এবং ম্যাজিস্ট্রেট তাকে বলে দেন, এই যে আপনি যদি বেয়ারেক্টে দেখেন ম্যাজিস্ট্রেট বলে দেন যে উনি বর্ণনা করেছেন, আসামিকে বলেছেন আপনি স্বীকার করতে বাধ্য না, আপনি যদি স্বীকার করেন এইটা আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এই রকম উনি আসামিকে সবকিছু বলে তারপরে রেকর্ড করেন। তো এই জন্য এর একটা সাক্ষ্যগত ভিত্তি আছে সাক্ষ্য আইনে। তাহলে আমরা 164-র হেডিংটা মনে রাখবো, জবানবন্দি ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস যদি স্পেশালি ইম্পাওয়ার হয়, তো এটা হবে সবসময় তদন্ত চলাকালীন, ইনভেস্টিগেশন চলাকালীন। ইনভেস্টিগেশন চলা শেষ হইলে 164-তে আর কোনো জবানবন্দি কি হবে না, করা যাবে না। তাহলে 164-র দৌড় হচ্ছে বিচার শুরু, ট্রায়ালের পূর্ব পর্যন্ত। একবার যদি ট্রায়াল শুরু হয়ে যায় তখন 364-তে জবানবন্দি রেকর্ড হবে, আর 164-তে কিন্তু হবে না। তো আশা করি আপনারা এটা কিছুটা হলেও বুঝছেন যে টোটাল আমরা সিআরপিসি তে দুই জায়গায় পাচ্ছি, একটা হচ্ছে 164 আর একটা হচ্ছে আমাদের 364। 165 যদি আপনি দেখেন, এই ক্ষেত্রে আপনার না পড়লেও চলবে, এটা আপনার কিছুই না, এমসিকিউ না পড়লেও চলবে, পুলিশ কর্তৃক তল্লাশি। তো তল্লাশি আমরা 102 এবং 103-এ জানি যে পুলিশ কি করতে পারবে, তল্লাশি করতে পারবে, বাড়িঘর ভাঙতে পারবে, আপনার ভিতরে ঢুকতে পারবে, পুলিশকে অবরুদ্ধ করলে তারা বের হইতে পারবে, তো সবকিছুই এখানে বলা আছে। তো এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না, 66টাও আপনার জন্য গুরুত্বপূর্ণ না। চলে যাব আমরা 67, এটাকে আপনি মার্ক করে রাখেন। এখানে হচ্ছে যে 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত শেষ না হয়, মানে 61 ধারা আমরা জানি পুলিশ গ্রেপ্তার করলে 24 ঘন্টা রাখতে পারবে, তো 24 ঘন্টার পরে তারা কি করবে, 167 তখন বলে দিচ্ছে যে নিকটবর্তী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, জিএম। তো এই ক্ষেত্রে আপনার প্রশ্ন আসতে পারে, 24 ঘন্টার মধ্যে পুলিশ যদি তদন্ত শেষ না করতে পারে কার কাছে নিয়ে যাবে, জিএম বলতে পারে, সিজিএম বলতে পারে, ইএম বলতে পারে, ডিএম বলতে পারে। তো এখানে বলা হচ্ছে জিএম, মানে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কি করতে পারে, 15 দিনের পুলিশ কাস্টাডি দিতে পারে, যাকে আমরা রিমান্ড বলতেছি। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 15 দিনের রিমান্ড দিতে পারে 167-তে, এটাই আমরা মনে রাখবো। আর থার্ড ক্লাস এবং সেকেন্ড ক্লাস যদি এরা যদি কোনো নিকটবর্তী, যেখানে যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়েছে, এখানে কিন্তু বলা হয়নি ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস, তাহলে আপনার যে ক্রিয়েটিভ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে পুলিশ যে রিমান্ডটা দিবে কোন প্রকারের ম্যাজিস্ট্রেট দিবে। তাহলে ফার্স্ট ক্লাসের হচ্ছে অর্ডিনারি ক্ষমতা, ফার্স্ট ক্লাস রিমান্ড দিতে পারবে, কিন্তু থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি স্পেশালি ইম্পাওয়ার না হলে কোনো প্রকার রিমান্ডের আদেশ দিবে না। তাহলে আমরা যে ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসের মধ্যে মনে রাখবেন, শুধুমাত্র ফার্স্ট ক্লাস কি করবে তারা করতে পারবে, আর বাকিদেরকে স্পেশালি ক্ষমতা দিতে হবে, যদি দেওয়া থাকে তবে পারবে, না হলে 167 ধারার ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে না। আর 68 এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আর 169 শুধু এই জন্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি পুলিশ অফিসারের কাছে মনে হয় যে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, তাহলে পুলিশ চাইলে নিজে থেকে আপনাকে রিলিজ করে দিতে পারে, চাই আপনার কাছ থেকে মুচলেখা নেক অথবা না নেক। তাহলে পুলিশ কি করতে পারে, 169 যেটা বলতেছে আপনাকে পুলিশই জামিনটা দিয়ে দিতে পারে। আর যদি আমরা দেখি সেটা হচ্ছে যদি 120 দিনে যদি তদন্ত যদি পুলিশ শেষ করতে যদি না পারে, 120 দিন এইটাই গুরুত্বপূর্ণ, 120 দিন, 120 দিনে যদি তদন্ত শেষ করতে না পারে এবং শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস অথবা 10 বছরের বেশি না হলে তার বেইল মঞ্জুর করবেন, এইটা আমরা একটু মনে রাখবো। যে নর্মালি যদি 120 দিনের মধ্যে তদন্ত কাজ যদি শেষ না হয়, তখন আসামির জামিন লাভের কি হয়, একটা অধিকার তার জন্মায়, সে জামিন লাভ করতে পারে।
এটাই হচ্ছে আমাদের 169, আর 170 আপনার মোটামুটি পড়ার কিছুই নেই, 171টাও আপনার পড়ার কিছুই নেই, 172টাতে শুধু এতটুকু মনে রাখবেন পুলিশ ডায়েরি, অর্থাৎ পুলিশ একটা ডায়েরি মেনটেন করবে যেখানে সে ওই ঘটনা রিলেটেড কোন দিন কোথায় গেল, কোথায় কি ইনভেস্টিগেশন করলো, কি কি সে উদ্ধার করলো, যাবতীয় কিছু লিখে রাখবে এই পুলিশ ডায়েরি। এইটা কি করা যায়, এটা বিচারক দেখতে পারেন, যখন আসামিকে রিমান্ড চাইবে বিচারক দেখতে পারে যে এই ব্যক্তিকে, এই ব্যক্তির কেস ডায়েরিটা আমরা দেখি, পুলিশ ডায়েরিটা দেখি, পুলিশ কি করলো, কবে গ্রেফতার করলো, কবে কোথায় নিয়ে গেল। আর এইটা অপর পক্ষ কি করতে পারবে না, অপর পক্ষ কোনো প্রকার এটাকে সাক্ষ্য হিসাবে ব্যবহার করতে পারবে না, আসামিরা চাইতেও পারবে না যে আমরা দেখি পুলিশ ডায়েরি। তবে যদি পুলিশ অফিসার কি করে, যদি এটাকে মেমোরি রিফ্রেশ করে, অথবা পুলিশ অফিসার যখন কি করবে তার সাথে কন্ট্রাডিক্ট করবে, যেমন আমরা এভিডেন্স অ্যাক্টের 145 ধারা, তখন কি করা যাবে, তখন এই যে 161 ধারার এগুলো আপনি দেখতে পারবেন, অর্থাৎ যে জবানবন্দি 161 ধারায় দিবে এটা তো আর বাদী বিবাদিত যিনি আসামি উনি তো জানবেন না। তো এই রকম যখন এই 145 ধারায় কন্ট্রাডিক্ট করা করার জন্য ব্যবহার করার জন্য শুধুমাত্র তখনই কি করা যাবে, চাওয়া যাবে নর্মালি এই পুলিশ ডায়েরি আসামি পক্ষ দেখতে পারবে না, শুধু আদালতই দেখবে। 173 জাস্ট এইটা আমাদের গুরুত্বপূর্ণ যে পুলিশ রিপোর্ট, যাকে আমরা চার্জশিট বলি, চার্জশিট জমা দিবেন, যদিও সিআরপিসি তে চার্জশিট বলে কিছুই নেই, তো এখানে শুধু বলা আছে পুলিশ রিপোর্ট। তো দেখেন এই ক্ষেত্রে এখান থেকে কয়েকটা ক্রিয়েটিভ প্রশ্ন হয়, যেমন ধরেন যে 173-এ কি করলো, পুলিশ তার রিপোর্ট জমা দিল, তো পুলিশের রিপোর্টটা কি প্রকারের হবে, এটা পিডিআর, এটা যে পুলিশ বিধিমালা আছে তো সেটার মধ্যে বলা আছে নানা প্রকার হইতে পারে। তো নর্মালি আমরা বলি যে দুই প্রকার হবে, একটা হচ্ছে যে ফাইনাল ক্লোজার রিপোর্ট, অর্থাৎ তারা তদন্ত করে কিছুই পায় নাই, যে তার বিরুদ্ধে এফআইআর হইলো, তারা দেখলো যে আসামি নির্দোষ, তো তারা একটা ফাইনাল ক্লোজার রিপোর্ট দিয়ে দিল যে আমরা আসলে কিছুই পাইলাম না, এটা নিয়ে আর বাড়াবাড়ি করা ঠিক হবে না, অথবা তারা দিবে চার্জশিট যে এই ব্যক্তির বিরুদ্ধে এই এই তথ্য প্রমাণটা পাওয়া গেছে, বাকিটা বিচারকের কাজ উনি দেখবেন। তো আমরা মনে রাখবো 173 পুলিশ রিপোর্ট বা চার্জশিট কি করবে, পুলিশ জমা করবে আদালতে। তো আদালতে যখন এটা জমা করবে, যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়, সে আদালতের নারাজি পিটিশন যাকে আমরা বলি, যদিও এখানে আমাদের সিআরপিসি তে এরকম কোনো কিছুই দেওয়া নাই, যেটা প্র্যাকটিসগত বিষয় বিভিন্ন অন্য আইনের, তো একটা নারাজি পিটিশন দিলে বিচারক যদি, ম্যাজিস্ট্রেট যদি গ্রহণ করেন, উনি ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারেন, ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারেন যে অধিকতর তদন্ত করা হোক, রি ইনভেস্টিগেশন হয় না, সিআরপিসি তে রি ইনভেস্টিগেশন বলে কোনো শব্দ নাই, রি ইনভেস্টিগেশনটা শুধুমাত্র হাইকোর্ট দিতে পারে, যে তারা রি ইনভেস্টিগেশন মানে হচ্ছে প্রথম থেকে আবার করা, আর ফার্দার হচ্ছে মানে অধিকতর তদন্ত করা। তাই 173-এর মধ্যে আমরা মনে রাখবো 173-এর অধীনে পুলিশ একটা রিপোর্ট সাবমিট করবে, এটা চার্জশিট হইতে পারে, ক্লোজার রিপোর্ট হইতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের উপর নির্ভর করে, উনি চাইলে কি করতে পারে, ফার্দার ইনভেস্টিগেশনের আদেশ দিতে পারে, উনি চাইলে কেসটা ক্লোজ করে দিতে পারে, আর 173-এর যে রিপোর্টের বিরোধিতা করে আপনি একটা নারাজি পিটিশন দিতে পারেন। তো মোটামুটি এটাই হচ্ছে 173 পর্যন্ত আমাদের পুলিশের ইনভেস্টিগেশন। তো আপনি যদি সিআরপিসিটা এখন পড়েন, তো এক্ষেত্রে দেখেন আপনার ক্ষেত্রে 154টা তাহলে আপনি মনে রাখবেন যে 154-র অধীনে আপনি এফআইআর দাখিল করলেন, 156-তে পুলিশ ক্ষমতা পাইলো, ইনভেস্টিগেশন শুরু করে দিল, 157-তে পুলিশের কাছে কোনো প্রকার সন্দেহ হইলো পুলিশ নিজে থেকে তদন্ত শুরু করে দিতে পারবে, আর 155-তে নন কগনিজেবল অফেন্স হইলে পুলিশ আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবে, আর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া কোনো প্রকার ইনভেস্টিগেশন চলবে না। আর এক্ষেত্রে আমরা 100 এই যে সাইডটা একটু মনে রাখবো যে আপনাকে সাক্ষীকে সমন দিতে পারবে, 161টা মনে রাখবো যে 161-তে জবানবন্দি গ্রহণ করা হয়, আর যদি আমরা দেখি 162-তে সেটা আপনার সিগনেচার করার প্রয়োজন নাই, 163-তে আপনাকে ভয় প্রলোভন এগুলো কিছুই দেখাবে না, আর 164-টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার কনফেশন করা হয় আপনার যে কোনো প্রকার স্টেটমেন্ট, অথবা আপনি যদি দোষ স্বীকার করতে চান সেটা, আর এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করবে আর সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট করবে যদি স্পেশালি ইম্পাওয়ার হয়। 65-66-67-66 এই দুটো আপনার না পড়লেও চলবে, 67-টা শুধু আপনি পড়বেন যে 24 ঘন্টার মধ্যে যদি কি করা যায় না যায়, তদন্ত শেষ করা না যায়, সর্বোচ্চ 15 দিনের রিমান্ড বা পুলিশ কাস্টাডি পাইতে পারে,
আর সর্বশেষ আপনি চাইলে ওই যে 172টা মনে রাখতে পারেন কেস ডায়েরি, আর 173 হচ্ছে রিপোর্ট অফ পুলিশ অফিসার, যাকে আমরা চার্জশিট বলতেছি। আর তিনটা সেকশন আছে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 74, 75, 76। এখানে যেটা আমরা বলি যে ময়নাতদন্ত, আমরা বলি ময়নাতদন্তটাও মনে রাখতে পারেন আপনি বাংলায় ময়নাতদন্ত, আর ইংরেজিতে হচ্ছে ইনকোয়েস্ট, অথবা আর এর স্ট্যান্ডার্ড বাংলা হচ্ছে সুরত হাল। অর্থাৎ ধরেন যে কেউ যদি কোনো সুইসাইড করে, আত্মহত্যা করে, অথবা কারো মৃত্যু নিয়ে কোনো প্রকার সন্দেহ হচ্ছে যে আসলে ব্যক্তিটা কিভাবে মারা গেল, অথবা এক ব্যক্তি অন্য ব্যক্তিকে মারে ফেলাইলো জানোয়ারে যন্ত্রপাতি, অথবা কলকারখানায় কি হইলো একটা দুর্ঘটনা ব্যক্তি মারা গেল, যেমন গাড়ি অ্যাক্সিডেন্টে ব্যক্তি মারা যায়, তো এইরকম যদি হয় তাহলে কি করবে পুলিশ? দ্রুত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে, ইএম যাকে আমরা বলি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে যে এইরকম একটা ঘটনা ঘটছে। তো ঘটনাস্থলে যাবেন, তো এক্ষেত্রেও দুই বা ততোধিক স্থানীয় যে সাক্ষী, এই জিনিসটা মনে রাখবেন, পুলিশ এই যে রিপোর্টটা তৈরি করবে এখানে দুই বা ততোধিক স্থানীয় সাক্ষী সামনে তারা তদন্তটা করবেন। যদি ওই ব্যক্তির শরীরে আঘাত থাকে, থেতলানো থাকে, ক্ষতর চিহ্ন যদি থাকে, সব কিছুর বর্ণনা তারা ওই প্রতিবেদনে ইনক্লুড করবেন। যদি সুইসাইড হয় সেই অনুযায়ী, যদি জানোয়ারে তাকে মারে সে অনুযায়ী, অথবা যন্ত্রপাতির মাধ্যমে যদি তার ক্ষতি হয়, যাবতীয় কিছু তারা তৈরি করবেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবেন। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো 174-এর অধীনে কোনো ব্যক্তির মৃত্যু সম্পর্কে যদি সন্দেহ হয়, কোনো ব্যক্তি যদি আত্মহত্যা করে, কোনো ব্যক্তিকে যদি কোনো জানোয়ার যন্ত্রপাতি বা দুর্ঘটনায় যদি মারা যায়, তাহলে একটা রিপোর্ট তৈরি করা হবে যাকে আমরা ইনকোয়েস্ট রিপোর্ট বলি। আর এই রিপোর্টটার জন্য পুলিশ কি করবে, দুটোই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানাবে, রিপোর্টটা তৈরি করে ডিএম বরাবর পাঠিয়ে দেওয়া হবে। আর এক্ষেত্রে বলা হচ্ছে যদি সন্দেহ থাকে তাহলে সিভিল সার্জনের কাছে পাঠানো হবে। অর্থাৎ পুলিশের যদি সন্দেহ হয় যে আসলে আমরা এটা সিভিল সার্জনের কাছে পাঠাই, তাহলে উনি ভালো বলতে পারবেন, তাহলে তার কাছে পাঠানো যাবে। তো এই ক্ষেত্রে আপনার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে ইনকোয়েস্ট করার ক্ষমতা, ইনকোয়েস্ট করার ক্ষমতা কার কাছে আছে, একটা হোল্ডিং ইনকোয়েস্ট ক্ষমতা কার কাছে, তো ডিএম অথবা ইএম, এই জিনিসটা মনে রাখবেন। নির্বাহী বিভাগের কাজ এই কাজগুলা করা, জুডিশিয়ালের কাজ না। তাহলে আমরা প্রথমে বুঝলাম 174, এখন আসি আমরা 175, আপনা না পড়লেও চলবে। এই রকম যদি একটা তদন্ত করার জন্য কাউকে যদি ডাকার প্রয়োজন পড়ে, 175 বলতেছে তাকে সমন করা যাবে যে আপনি আসেন, আসে আপনার এই ব্যক্তির মৃত্যু সম্পর্কে আমাদের সন্দেহ, আপনি উত্তর দেন। আর একটা হচ্ছে আমাদের 176, এখন দেখা গেল যে পুলিশ কাস্টাডিতে কেউ মারা গেল, পুলিশের হেফাজতে কেউ মারা গেল, তাহলে কি করবেন আপনি? যারা এই তদন্ত কাজ করবে এখন, তারাই তাদের হেফাজতে যদি ব্যক্তি মারা যায় তখন কি করবেন? তাহলে সহজে আমরা বলতে পারি, যদি পুলিশ হেফাজতে যদি মারা যায়, তাহলে এই যে ইনকোয়েস্ট এটা যেটা করবে এটা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করবে অথবা আদালত করবে, এটা মনে রাখবেন। প্রথমে ছিল যে কোনো ব্যক্তি জেনারেল, এখন হচ্ছে পুলিশ হেফাজতে মারা গেল অথবা 174-এর অধীনে যেটা আমরা পড়লাম, কৃত তদন্তের পরিবর্তে অথবা তদন্তের অধিকতর অনুসন্ধান করতে পারবে। অর্থাৎ 174-এর অধীনে যে রিপোর্টটা আসলো, আসার পরে এখন যে অপর পক্ষ থাকবে তারা যদি আদালতে মামলা করে, এই রিপোর্টের অধিকতর কি করতে পারবে, এর জন্য আরেকটা রিপোর্ট তৈরি করা যাবে। আর সর্বশেষটা আমরা মনে রাখবো, এটা অলরেডি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে, যে কবর থেকে লাশ উত্তোলন করার যে ক্ষমতা, এই ক্ষমতা কার বা কত নাম্বার সেকশনে দেওয়া আছে, তাহলে 176 সাবসেকশন 3, এটা আমরা মনে রাখবো একটা। আর কবর থেকে তাহলে লাশ উত্তোলনের ক্ষমতা হচ্ছে আমাদের শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্ষেত্রে আপনার কনফিউশনে চলে আসবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিএম এই আদেশ দিতে পারে না, শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কবর থেকে লাশ উত্তোলন কেন করবে, তার মৃত্যুর কারণ অনুসন্ধান করার জন্য, যে আসলে ওই ব্যক্তিটা কেন মারা গেল, কতদিনের মধ্যে, এইরকম কোনো টাইম টেবিল সিআরপিসি তে দেওয়া নাই যে কতদিনের মধ্যে লাশটা উত্তোলন করা যাবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন 74টা হচ্ছে ইন জেনারেল, আর 76 হচ্ছে পুলিশ হেফাজতে যদি মারা যায় এবং ইন জেনারেলের অধিকতর তদন্তের জন্য এই 176-এর ক্ষমতা আদালত ব্যবহার করতে পারে, আর 176-এর সাবসেকশন 3-এর ক্ষমতা বলে আদালত কবর থেকে লাশ উত্তোলন করার কি করতে পারে, আদেশ দিতে পারে।
এখন আমরা যদি চলে যাই তারপরের ভাগে, এই ভাগটাই সম্পূর্ণ আলাদা। আমরা মোটামুটি পুলিশের ইনভেস্টিগেশন শেষ করলাম 154 থেকে 176। এখন এই যে পরের ভাগ আছে, এখানে আপনার না পড়লেও চলবে, তারপরেও যদি আপনি একটা দুটো পড়তে চান পড়লে পড়তে পারেন। এখানে হচ্ছে বিচারটা কোথায় হবে, বিচারটা কোথায় হবে। তো আমরা যেমন সিপিসিতে আপনি পড়েছেন ওই রকমই কথা, ঘটনা যেখানে বিচার সেখানে, মোটামুটি ওই কথাটাই কিন্তু বলে, আর কিন্তু কিছু না। অর্থাৎ একটা ঘটনা যেখানে ঘটবে, 177 বলতেছে বিচারটা ওভাবেই হবে, ওই জায়গায় হবে, যার জুরিডিকশনের মধ্যে ঘটনাটা ঘটবে বিচারটা সেখানেই হবে। তো 177 আপনি মনে রাখতে পারেন। এখানে মনে রাখার মতো আর এত ইম্পর্টেন্ট কিছু কিন্তু নাই, শুধু এতটুকু কমন সেন্স আপনি যদি প্রয়োগ করেন, এই সেকশন গুলা না পড়েও আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। যেমন ধরেন যে একজন ব্যক্তি কি করলো, এ নামক স্থানে তারা মারামারি করলো, এখন বি নামক স্থানে তখন মারামারির পরে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হইলো, কয়েকদিন হাসপাতালে ছিল, তার সি নামক স্থানে তার বাড়ি, এখন সে বাড়িতে গিয়ে তারপরে মারা গেল। তো আপনি কমন সেন্সে বলতে পারবেন যে এই জায়গায় যেহেতু মারামারি হয়েছে এখানে বিচার চলবে, বি হসপিটালে যেহেতু ভর্তি হয়েছে সেখানেও বিচার চলবে, সি যেহেতু তার বাড়ি সেখানে, যেহেতু সে মারা গেছে সেখানেও তার বিচার চলবে। তার মানে হচ্ছে ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে যেইখানে কোনো যোগসূত্র থাকবে সেইখানে বিচার চলবে। আপনি যদি টোটাল প্রতিটা সেকশনও পড়েন এই কথাটাই বলে, তাই অযথা সময় নষ্ট না করে ক্রিমিনালের ক্ষেত্রে আপনি এতটুকু মনে রাখবেন যেইখানে কোনো যোগসূত্র আছে সেইখানে বিচার চলবে। এমনকি কেউ যদি ধরেন যে ঠাকুরগাঁওয়ে বসে কি করলো, একটা অপরাধ করার ষড়যন্ত্র করলো, অপরাধটা ঘটলো ঢাকায়, ঢাকায় একজনকে হত্যা করা হইলো, তাহলে ঢাকায়ও মামলা চলবে, ঠাকুরগাঁওয়েও চলবে, কোনো সমস্যা নাই। তো বেসিক নলেজটা মনে রাখেন যে ক্রিমিনাল মামলার যেইখানেই কোনো যোগসূত্র পাওয়া যাবে সেইখানেই করা যাবে, অথবা একটা কাজ ঘটলো এক জায়গায় তার ফলাফল আরেক জায়গায়, অর্থাৎ মারামারি এই স্থানে, হসপিটাল হচ্ছে বি স্থানে, হসপিটালে গিয়ে ব্যক্তি মারা গেল, তো বি এর অধিক্ষেত্র মামলা চলতে পারে, এর অধিক্ষেত্র চলতে পারে। তাই এতগুলা সেকশন আপনার পড়ে লাভ নাই, আপনি 188টা একটু দেখে রাখতে পারেন, আর অন্যগুলো আপনার না পড়লেও কিন্তু চলবে। 188 অলরেডি আপনারা প্যানাল করে পড়েছেন যে আপনি যদি বাংলাদেশি নাগরিক হন, আপনি বিশ্বের যেইখানে আপনি কোনো প্রকার অপরাধ করেন কি করা যাবে, আপনার বিচার করা যাবে। আর 188 বলতেছে যে আপনি যে দেশের বাইরে অপরাধটা করলেন, এখন বাংলাদেশের যেখানে আপনাকে পাওয়া যাবে সেইখানে আপনার বিচার চলবে। অর্থাৎ আপনি অপরাধটা করছেন যে ধরলাম আমরা ইউকেতে, তো ইউকেতে দেখার পর আপনার বাসা হচ্ছে ঢাকায়, এখন আপনাকে গ্রেফতার করা হইলো চট্টগ্রামে, তো আপনার বিচারটা চট্টগ্রামে চলবে, যেখানে আপনাকে গ্রেফতার করা হইলো সর্বশেষ দেখা গেল সেইখানে আপনাকে বিচার করা যাবে। আর আমরা প্যানাল করেও পড়েছি যে বাংলাদেশে রেজিস্টারভুক্ত যে শিপ থাকবে, এয়ারক্রাফট থাকবে, এগুলার মধ্যে যদি কোনো প্রকার অপরাধ ঘটে সেগুলার বিচারও সেখানে প্যানাল কোড প্রযোজ্য হবে, আর বাংলাদেশের যে কোনো জায়গায় এর বিচার করা যাবে। তাই 188টা আপনি একটু আগিয়ে রাখতে পারেন, প্যানাল কোডের যে 3, 4 এবং 5 নাম্বার সেকশনের সাথে, বাকিগুলো না পড়লেও চলবে আপনার, অত গুরুত্বপূর্ণ না। এখন আসি আমরা আমাদের গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের 190। এই 190-এর ক্ষমতা দিয়ে কি করেন, একজন ম্যাজিস্ট্রেট সাহেব তার কাছে সিআরপিসি তাকে ক্ষমতা দেয়। তিন প্রকারে একজন ম্যাজিস্ট্রেট কি করতে পারেন, যে কোনো জিনিস কগনিজেন্সে নিতে পারেন। একটা হচ্ছে কেউ কোনো নালিশ করলো, অর্থাৎ আপনি আদালতে গিয়ে মামলা করলেন, যেমন আমরা চেকের মামলা করি, আদালতে গিয়ে আপনি চেকের মামলা করলেন, আপনার মামলা নেওয়া হইলো, পুলিশ কি করলো, পুলিশ একটা রিপোর্ট দাখিল করলো, পুলিশ রিপোর্টের ভিত্তিতে আদালত মামলা নিতে পারে। আর আরেকটা হচ্ছে যে আদালত নিজে থেকেই, যেমন 157-তে পুলিশ কি করতো নিজের থেকে, তো সেই একই রকম ভাবে ম্যাজিস্ট্রেট কি করতে পারতেছে, 190-এর ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজের নলেজে, অথবা তার যদি সন্দেহ হয় সে একটা মামলার কগনিজেন্স নিতে পারতেছে। এখন এই কগনিজেন্সটা বলতেছে সিএমএম, সিজিএম, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস এবং স্পেশালি ইম্পাওয়ার্ড সেকেন্ড ক্লাস। তাহলে দেখেন নর্মালি আপনি কাছে যদি প্রশ্নটা আসে যে একটা মামলার কগনিজেন্স কোন ম্যাজিস্ট্রেট নেবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাসের এটা হচ্ছে অর্ডিনারি ক্ষমতা, মানে জন্মগত ক্ষমতা, যেই ফার্স্ট ক্লাস হবে সে নিতে পারবে, কিন্তু সেকেন্ড ক্লাস কখনোই কগনিজেন্স নিতে পারবে না যদি তাকে স্পেশালি ক্ষমতা দেওয়া না হয়। তাহলে সেকেন্ড ক্লাসের এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার এডিশনাল পাওয়ার, এটা আমরা মনে রাখবো।
যে এডিশনালি তাকে দেওয়া হচ্ছে এই ক্ষমতাটা, যদি দেওয়া হয় তখনই সে কি করতে পারবে, কগনিজেন্স নিতে পারবে। তাহলে আমরা 190-তে মনে রাখবো, তিন প্রকার ভাবে একজন ম্যাজিস্ট্রেট যে কোনো প্রকার মামলা আমলে নেন, যে কোনো নালিশের ভিত্তিতে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে, অথবা তার নিজের থেকে যদি তার কোনো সন্দেহ হয়। আর এইগুলো কি নিবেন? সিএমএম, সিজিএম, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস তখনই নিতে পারবে যখন তাকে স্পেশালি কি করা হবে, যখন তাকে স্পেশালি ক্ষমতা দেওয়া হবে। তো 190-এর মধ্যে আমরা যদি এই সিআরপিসি পড়ে, অনেক কিছু কিন্তু বলা আছে, তো এগুলো কিন্তু আপনার জন্য কাজের কিন্তু না, আপনার এমসিকিউ এর জন্য কিন্তু কাজের না। কাজের আমরা যেটা বললাম সেটাই আপনি এতটুকু মনে রাখবেন যে তিন প্রকার ভাবে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, সে ক্ষমতাটা নিতে পারে। এখন আমরা যদি দেখি 191-এর মধ্যে, আপনি এতটুকু মনে রাখবেন এই যে ম্যাজিস্ট্রেট যে মামলাগুলো আমলে নিবে, তা আমলে নেওয়ার পর সে কি করবে, নানা প্রকার কাজ তো তাকে করতে হবে, প্রতিটা মামলা নিয়ে তো আর সে বসে থাকবে না। তো এই জন্য বলতেছে যে ট্রান্সফার অন অ্যাপ্লিকেশন অফ অ্যাকিউজড। তো এই যে এখানে আমরা যে পড়লাম যে ম্যাজিস্ট্রেট যখন নিজের থেকে গোপন সংবাদের ভিত্তিতে হোক, নিজের সাসপেনশন হোক, যে কোনো একটা মামলা আমলে নিল, এখন ওই ম্যাজিস্ট্রেট যদি কি করে মামলাটা চালায়, তাহলে সেখানে কি হবে, স্বার্থের হানি ঘটবে। কারণ যে মামলাটার বাদী হলো ম্যাজিস্ট্রেট নিজে, আমরা যদি বলি বাদী, যদি বলি ম্যাজিস্ট্রেট নিজে, তো ওই আবার ম্যাজিস্ট্রেট যদি বিচারক হয়, তাহলে বিবাদী বলতে পারে, অ্যাকিউজ বলতে পারে, আসামি বলতে পারে যে আমি এখানে ন্যায় বিচার পাবো না। তো এই জন্য 191 বলতেছে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব হচ্ছে, ম্যাজিস্ট্রেট কি করবে, তাকে জানিয়ে দিবে যে আপনি চাইলে মামলাটা আমার আদালত থেকে অন্য আদালতে ট্রান্সফার করে নিতে পারেন, যেহেতু আমি নিজেই মামলাটা কগনিজেন্স নিছি। তো এখানে আবেদন যদি করে তখন দায়রা জজ অথবা অন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিবে। তাহলে 191 এর সাথে আমরা এই তিন নম্বরটা একটু আমাদেরকে একসাথে মিলিয়ে পড়তে হবে। যখন ম্যাজিস্ট্রেট নিজে থেকে নিজে কগনিজেন্স নিবে, সেই ক্ষেত্রে আসামির অ্যাকিউজের কাছে একটা অধিকার থাকবে, তাকে জানিয়ে দিতে হবে যে আপনি চাইলে মামলাটা অন্য আদালতে নিয়ে যেতে পারেন, যদি আপনার নিতে চান আপনি আবেদন করেন। আবেদন যদি করে তখন মামলাটাকে দায়রা জজ অথবা অন্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 192 আমরা হেডিংটা মনে রাখবো, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর, অর্থাৎ এই যে সিজিএম, সিএমএম এরা মামলাগুলো নিয়ে তাদের অধীনস্থ আরো যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস যে ম্যাজিস্ট্রেট গুলো আছে তাদের কাছে তারা হস্তান্তর করে দিবে, এটাতে তার কোনো প্রকার সমস্যা হবে না। 193 বলতেছে যে দায়রা আদালত কর্তৃক মামলা আমলে নেয়া, অর্থাৎ দায়রা আদালত কোনোভাবেই সরাসরি কি করবে না, কোনো মামলা আমলে নিবে না, এটা হচ্ছে জেনারেল রুল। তাহলে সেশন জজ কোনোভাবেই সরাসরি কোনো মামলা আমলে নিবে না। আর এক্ষেত্রে হচ্ছে যদি স্পষ্ট যদি থাকে, এই দণ্ডবিধির কোথাও যদি স্পষ্ট থাকে অথবা বিশেষ আইনে যদি স্পষ্ট বলা থাকে যে এই বিষয়ে মামলাটা দায়রা আদালতে চলবে, যেমন এখন আমরা জানি যে চেকের মামলা কি হয়, যুগ্ম দায়রা জজ আদালতে চলে, তো সেখানে আদালতের নির্দেশে বলাই আছে, তো এই জন্য সেখানে উনি মামলাটা নিবেন। আর অর্থাৎ যদি বিশেষ আইনে লেখা থাকে তবেই কি করবেন, দায়রা আদালত কগনিজেন্সে নিবেন, আর না হলে সরাসরি কোনো মামলা দায়রা আদালত নিবে না, প্রতিটা মামলায় ম্যাজিস্ট্রেট কগনিজেন্স নিবেন, নেওয়ার পরে সেই মামলাটাকে কমিট করবেন, যাকে আমরা কমিটাল বলি, অর্থাৎ পাঠিয়ে দিবেন উপযুক্ত আদালতের কাছে। তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট যা প্রেরণ করবেন তারই বিচার করবেন। তো এই জন্য আমরা দায়রা আদালতকে বিচারিক আদালত এই জন্যই বলি, আর ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে আমাদের বিচারিক আদালত প্লাস আমাদের আমলি আদালত, দুটোই একসাথে। আর অতিরিক্ত এবং যুগ্ম দায়রা যারা আছেন, এই যে দায়রা জজ মামলাটা নেওয়ার পরে ভাগ করে দিবেন যে অতিরিক্ত কয়জন শুনবে, কোন মামলাটা শুনবে, অতিরিক্ত যেহেতু একের অধিক থাকে কে কয়টা শুনবে, এবং যুগ্ম দায়রা জজ কে কয়টা শুনবে। মোটামুটি 90 থেকে 94 এর প্রতিটা সেকশন আপনাকে পড়তে হবে, বাদ দেওয়ার মতো কিছু নেই। তবে 95 থেকে 99 আপনি চাইলে বাদ দিতে পারেন, এখানে আপনার না পড়লেও চলবে, শুধু হেডিংটা একবার দেখতে পারেন যে 195 হচ্ছে এই যে মামলা আমরা কগনিজেন্সে নেওয়ার অধ্যায় পড়তেছি। তো আমরা দেখলাম ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, তো 195-তে ম্যাজিস্ট্রেটদেরকে কি করতেছে, কিছু প্রকার রেস্ট্রিকশন দিচ্ছে যে সরকারি কর্ম চারি যারা আছে, এদের এরা যদি আইনগত কোনো কর্তৃত্ব অবমাননা করে, তো তাদের ক্ষেত্রে আপনি চাইলে সরাসরি মামলাটা নিতে পারবেন না, অথবা কার আদেশ আসলে মামলাটা নিবেন। তাই 195-এর ক্ষেত্রে আপনি সরকারি কর্মচারী মনে রাখতে পারেন,
196 ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী অপরাধের কথা আপনি মনে রাখতে পারেন। তো এই জন্য দেখেন যে সবসময় নিউজে আসে, যখনই রাষ্ট্রবিরোধী মামলা হয়, ব্যক্তি যখন করে, আপনি যখন যদি করেন, মামলাটা ডিসমিস হয়ে যায়, কারণ কি, সরকারের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। তো এই জন্য হেডিংটাই শুধু প্রয়োজন আপনি মনে রাখবেন, 195তে হচ্ছে সরকারি কর্মচারী, 196তে হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ। এগুলার মামলা সরাসরি তারা নিবে না, তারা দেখবে যে এখানে সরকারি কর্মচারী হইলে তার যে হায়ার অথরিটির অনুমতিপত্র আছে কিনা, অথবা রাষ্ট্রবিরোধী অপরাধ হইলে সরকারের সেখানে পারমিশন আছে কিনা। এটা ছাড়া 196 এ এখানে অপরাধজনক ষড়যন্ত্রের কথা বলা আছে, 197তে বিচারক এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয় বলা আছে, আর 198তে যেটা হচ্ছে চুক্তিভঙ্গ, মানহানি এবং বিবাহ সম্পর্কিত অপরাধ, আর 199তে হচ্ছে ব্যভিচার এবং বিবাহিত স্ত্রীকে যদি কেউ ফুসলিয়ে নিয়ে যায়, তাহলে এই রকম ক্ষেত্রে সবার কাছ থেকে মামলাটা নিবে না, তার স্বামী যদি মামলা করে তবেই নিবে, অন্যরা করলে নিবে না। তাই এই কয়েকটা সেকশনে আপনারা সময় নষ্ট না করে শুধু হেডিংটা মনে রাখবেন, বাকি ভিতরে যাওয়ার কোনো দরকার নাই, সেখানে আসার মতো কিন্তু কিছুই নেই। এখন যাই আমরা 200 নম্বর সেকশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 200 নম্বর যদি আমরা বলি, সম্ভবত গতবারের যে সহকারী জজ পরীক্ষায় এই প্রশ্নটাই আসছে যে মামলা নেওয়া হয় সিআরপিসির কোন কোন সেকশনের অধীনে। তো একটা আমরা পাইলাম 154-এর অধীনে হচ্ছে আমাদের, আর একটা হচ্ছে এই 200 নম্বরের অধীনে। তবে এখানে যে গন্ডগোলটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে 190, অনেকে চিন্তা করেন যে 190তে তো আমরা পাইলাম, ম্যাজিস্ট্রেট কি করতেছে, কগনিজেন্স নিচ্ছে। আসলে 190-এর ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া হচ্ছে, সে যে একজন ম্যাজিস্ট্রেট তা সে কতভাবে কি কাজটা করতে পারবে তার ক্ষমতার কথা বলা হচ্ছে। আর 200 নম্বরে হচ্ছে ইন জেনারেল পিপুল কি করবে, মামলা দায়ের করবে। তাহলে 200 নম্বরের ক্ষেত্রে আমাদের যদি প্রশ্ন আসে, আপনি মামলা দায়ের হচ্ছে 200 নম্বরে আর হচ্ছে 154 সেকশনের অধীনে, এই দুইটার অধীনে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যখন একজন ম্যাজিস্ট্রেটের কাছে কেউ শপথপূর্বক ফরিয়াদি বলা হয়, নর্মালি যারা নালিশ করেন বাংলায় তাকে ফরিয়াদি বলা হয়, তো লিখিত যদি হয় আর অথবা স্বাক্ষর যদি লিখিত হয় সেটা স্বাক্ষরযুক্ত হবে, তো নর্মালি সেখানে সাক্ষী থাকবে। তো যদি এই কাজগুলো থাকে তাহলে আপনি কি করতে পারবেন, ম্যাজিস্ট্রেট আদালতে আপনি গিয়ে মামলাটা করতে পারবেন। যদিও বলা আছে ওরালি আপনি নালিশ করতে পারবেন, বাস্তব প্র্যাকটিসে ওরালি কোনো নালিশ হয় না, আপনাকে সবকিছুই বলে যে আপনি লিখিত নিয়ে আসেন। তবে এই ক্ষেত্রে 200 নম্বরের ক্ষেত্রে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যদি ওই জিনিসটা যদি লিখিত হয় তাহলে সেকশন 192-এর অধীনে হস্তান্তর করা হবে। মানে হচ্ছে যে 192-তে যদি আপনি যান, আমরা একটু আগে যেখানে পড়লাম 190, 91, 92, যে যদি ভুল আদালতে যায়, অর্থাৎ আপনি যে ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতটা দিলেন ওনার ক্ষমতাই নেই সেটা নেওয়ার, তো উনি বলবে যে যান আপনি ওনার কাছে যান। তো নানা প্রকার বিষয় এখানে আছে। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে হেডিংটা, যে 200 নম্বরের অধীনে কি করতে পারতেছি, আপনি আদালতে নালিশ দিতে পারতেছেন। তো এটাকে আমরা বলতেছি কমপ্লেইন্ট, এই শব্দটা একটু মনে রাখবেন। 200 যদি আমরা দেখি, 198, এই তো হচ্ছে আমাদের এক্সামিনেশন অফ কমপ্লেইন। তো এই ক্ষেত্রে যে এটা শপথের মাধ্যমে কি হবে, যারা সাক্ষী থাকবেন এদের শপথের মাধ্যমে কমপ্লেনটা নেওয়া হবে। আর শপথ কাদের লাগবে না, ওইখানে বলা আছে যদি 192-এর অধীনে কোনো কিছু ট্রান্সফার করে দেয় তাহলে সেক্ষেত্রে শপথ লাগবে না, আর সরকারি কর্মচারীরা যদি কোনো প্রকার মামলা করেন তাহলে সেক্ষেত্রে শপথ লাগবে না। তা আমাদের জন্য হেডিংটাই গুরুত্বপূর্ণ, 200 নম্বরের অধীনে মামলা হচ্ছে, এতটুকুই যদি মনে রাখেন তাহলে আমাদের জন্য যথেষ্ট। তারপর যদি আমরা দেখি আমাদের হচ্ছে 201 নাম্বার, সেটা হচ্ছে যে যদি ভুল আদালতে আসে তখন কি করবে, তাহলে 201 বলতেছে যে উপযুক্ত আদালতে যাওয়ার জন্য লিখিত হইলে পৃষ্ঠাঙ্কন করবেন, আর যদি মৌখিক হয় তাকে বলে দিবেন যে আপনি ওই আদালতে যান। তো এটা অতটা গুরুত্বপূর্ণ না। 202টা আপনি একটু মনে রাখতে পারেন, যে আপনি যে কোনো প্রকার নালিশ করলেই যে কি করবে বিচারক, সাথে সাথে আপনার নালিশটা গ্রহণ করে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করবে, বিষয়টা এমন না। এখানে বলা হচ্ছে যে কি করবে, পরোয়ানা স্থগিত করে নালিশের বিষয়ে তদন্ত, ইনকোয়ারি এবং অনুসন্ধান যেটা আছে দুটাই করতে পারবে। মন চাইলে ম্যাজিস্ট্রেট কারো মাধ্যমে ইনকোয়ারি করাইতে পারে, অথবা পুলিশকে নির্দেশ দিতে পারে যে আপনি কি করেন, একটা ইনভেস্টিগেশন করেন।
যেমন ক্রিকেটার নাসির এবং তার স্ত্রী এবং যে সাবেক স্বামী সংক্রান্ত বিষয়ে মামলা করার পর আপনারা দেখেছেন পিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে ইনভেস্টিগেশন করার জন্য, যে আপনি কাবিননামাটা জাল কিনা আগে একটা ইনভেস্টিগেশন করে আমাকে কি করেন রিপোর্ট দেন। কিসের ক্ষমতা বলে? এই 202 এর ক্ষমতা বলে। যখন রিপোর্টটা পাইলো তারপরে তারকে সমন দেওয়া হয়েছে, মানে পরোয়ানা জারি করা হয়েছে। তাহলে আমরা 202 এর ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, যে কোনো নালিশ যখন তার কাছে আসতেছে সে চাইলে নিজে ইনকোয়ারি করতে পারে অথবা পুলিশের মাধ্যমে সে একটা ইনভেস্টিগেশন প্রাথমিক ইনভেস্টিগেশন করাইতে পারে। তো মোটামুটি আপনি এই জিনিসটা বুঝলেন। তারপরে যদি আমরা দেখি 203 বলতেছে, যখন এরকম ইনকোয়ারি হইলো অথবা ইনভেস্টিগেশন হইলো ম্যাজিস্ট্রেটের মনে হইলো এখানে কোনো গ্রাউন্ডই নাই, তখন ম্যাজিস্ট্রেট চাইলে 203 ধারার ক্ষমতা বলে আপনার মামলাটা ডিসমিস করে দিতে পারে, খারিজ করে দিতে পারে। তো অনেকে প্রশ্ন করেন, ভাই এরকম যদি ম্যাজিস্ট্রেট খারিজ করে আমরা কি করব? তো যেহেতু এটা কোনো ট্রায়াল না, আপনি আবার নতুন করে কি করতে পারেন, কমপ্লেন দায়ের করতে পারেন। এখানে আপিল, রিভিউ, রিভিশন কোনো কিছুই করার প্রয়োজন নাই। যদি আপনার কমপ্লেন যদি ডিসমিস হয় আপনি নতুন করে আবার কি করতে পারেন, কমপ্লেন করতে পারেন। এখানে রিভিশন কি করার কিছুই নাই, যেহেতু এটা কোনো প্রকার ট্রায়াল পর্যায়ে পৌঁছায় নাই। তো 204-এ হচ্ছে যখন কি করা গেল, যেমন আমরা বললাম নাসিরের বিরুদ্ধে সমন জারি করা হইলো, এই জন্য বলা হচ্ছে যে পরোয়ানা জারি। যদি মামলার প্রাথমিক ভিত্তি থাকে, একটা প্রাইমা ফেসি একটা পাওয়া গেল যে এখানে কোনো গ্রাউন্ড আছে, তাহলে মামলা ধরনের উপর ভিত্তি করে যখন তফসিলে দেখা হবে যে এটা সমন কেস না ওয়ারেন্ট কেস। যদি সমন হয় সমন প্রেরণ করা হবে, যদি ওয়ারেন্ট হয় ওয়ারেন্ট ইস্যু করা হবে। তবে এখানে যে শর্তগুলা দেওয়া আছে, তিনটা শর্ত দেওয়া আছে, এটা আমরা মনে রাখবো 204-এ। একটা হচ্ছে এই সমন দেওয়ার আগে অবশ্যই সাক্ষীর লিস্ট জমা করতে হবে, যিনি নালিশকারী ওনার কে কে সাক্ষী আছে সেটা জমা করতে হবে, সমনের সাথে নালিশের এক কপি যুক্ত করতে হবে। আর হচ্ছে প্রসেস ফি, অর্থাৎ ওই সমনটা জারি করার জন্য আদালতের প্রসেস ফি জমা করতে হবে। তাহলে 204-এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে যদি মামলার প্রাথমিক কোনো ভিত্তি থাকে তাহলে তফসিল অনুযায়ী সমন অথবা ওয়ারেন্ট যাবে। তবে এখানে শর্ত হচ্ছে সাক্ষীদের লিস্ট থাকতে হবে, নালিশের কপি যুক্ত থাকবে এবং প্রসেস ফি সেখানে দিতে হবে। যদি হয় তবে কি করা হবে, সেই পরোয়ানা ইস্যু করা হবে। আর 205 না পড়লেও চলবে, যে আদালত চাইলে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, বলতে পারে যে তার পরিবর্তে তার যে কোনো প্রকার ব্যক্তি অথবা আইনজীবী আসলেই চলবে, তাকে সশরীরে আনার প্রয়োজন নাই। আর 205-এর সি, এগুলো পরবর্তীতে যুক্ত করা হয়েছে, যে মামলাটা দায়রা জজে পাঠাবেন, যে মামলাগুলো দায়রা জজে যাবে সিজিএম সাহেব সেগুলো মাম দায়রা জজের কাছে পাঠাবেন। 205-এর সি সি ডবল সি বলা হচ্ছে যে মামলা সিএমএম অথবা সিজিএম এর কাছে পাঠাবেন। কারা পাঠাবে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা থাকবে, যারা কগনিজেন্স নিতে পারে এরা। আর এই সিএমএম এবং সিজিএম মামলাগুলো তারা কি করবেন, অতিরিক্ত যারা আছেন অর্থাৎ এডিশনাল যারা আছেন এদের কাছে পাঠাইতে পারবেন, 205-এর সিসির ক্ষমতা বলে। আর 205-এর ডি, এইটা আপনি স্টার মার্ক একটু দিয়ে রাখেন, এইটা অনেক ক্ষেত্রে আসে আপনার মেধা যাচাই করার জন্য, বাকিগুলো পড়ে না না পড়ে। তো দেখা গেল যে একটা বিষয় নিয়ে যদি নালিশি মামলা চলাকালীন সময় পুলিশি তদন্ত চলে, সহজ কথায় যদি জিআর মামলা সিআর মামলা দুইটা একসাথে চলে, একই ঘটনায় ধরলাম যে একটা জিআর পুলিশে এফআইআর হইলো, তারও সেখানে ইনভেস্টিগেশন চলতেছে, আবার ওই একই বিষয় নিয়ে কি হইলো একটা সিআর মামলা চলতেছে, তো নর্মালি উচ্চ আদালতের কিন্তু এরকম অসংখ্য আপনি পাবেন যে বিশাল রায়ও আছে যে এরকম জিআর মামলা সিআর মামলা যদি একই বিষয় একসাথে চলে তখন কি হবে। তো দেখেন এই 205-এর ডি কিন্তু আপনাকে সেই সমাধানটা দিয়ে দিচ্ছে স্পষ্ট। তাহলে বলতেছে ম্যাজিস্ট্রেট কি করবেন, তাহলে ম্যাজিস্ট্রেট প্রথমে সিআর মামলাটাকে স্থগিত করবেন, এটা মনে রাখবেন। যদি জিআর মামলা সিআর মামলা একই বিষয় একসাথে চলে, ম্যাজিস্ট্রেট প্রথমে কমপ্লেইন যেটা সিআর মামলা ওইটাকে স্থগিত করবেন, স্থগিত করে পুলিশকে বলবেন যে আপনি তদন্ত রিপোর্ট দেন, আপনার তদন্ত কতদূর। তাহলে যদি দুইটা মামলা একই সাথে চলে, জিআর মামলা সিআর মামলা বিষয়বস্তু একটাই, পুলিশ প্রথমে সিআর মামলা স্থগিত করবে, পুলিশের কাছে জিআর মামলার রিপোর্টটা চাবে। তো এখানে যখন আমরা বললাম রিপোর্ট পাওয়া গেলে এবং মামলা আমলে নিলে উভয় মামলা একই সাথে বিচার করবেন, তাহলে প্রথম জিনিসটা হইলো যদি একই বিষয় নিয়ে দুইটা মামলা হয়, সিআর মামলা স্থগিত করবেন, জিআর মামলার রিপোর্ট চাইবেন, যদি বিষয়বস্তু একই হয় তাহলে উনি কি করবেন মামলাটা একই সাথে চলবে। তারপরে হচ্ছে যদি রিপোর্ট আসামি না হয়, যদি পুলিশ যদি রিপোর্ট যদি না দেয় তাহলে কি করবেন, তাহলে
এসিআর মামলাটাকে কন্টিনিউ করবেন, এটা শুধু আমরা মনে রাখবো। তাহলে 205-এ ডিএতে দুইটা জিনিস, যদি জিআর মামলা সিআর মামলা একসাথে চলে তাহলে পুলিশ সর্বপ্রথম সিআর মামলা স্থগিত করে জিআর মামলা রিপোর্ট চাবে, যদি সেটা আসে দুইটাকে একসাথে চালাবেন, আর যদি রিপোর্ট যদি পুলিশ যদি না দেয় তাহলে ম্যাজিস্ট্রেট সিআর মামলা কন্টিনিউ করবেন, জিআর মামলার জন্য অপেক্ষা করবেন না। তো মোটামুটি এই পর্যন্তই আজকের আমাদের দ্বিতীয় ক্লাসে। আমরা চতুর্থ ক্লাসে দেখব যে ইস্যু গঠন অর্থাৎ চার্জ গঠনটা এবং আমাদের ম্যাজিস্ট্রেট সামারি ট্রায়াল এবং দায়রা আদালতের বিচার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন।